নমস্কার, আমি বীরেন্দ্রনাথ, ত্রিপুরা শিবসেনা স্টেট এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট কাম কোঅর্ডিনেটর। আমার পাশে আছে ভাইস প্রেসিডেন্ট সন্তোষ ঘোষ, আর আমার পাশে আছে মেম্বার গোপী আচার্যি, এবং আমার পাশে আছে আবির লস্কর, অভিজিৎ দেবনাথ, ডক্টর দীপাঞ্জয় সরকার। আজকে আমাদের যে প্রেসমিটটা হচ্ছে, মূল উদ্দেশ্য যেটা মহারাষ্ট্রে যে শিবসেনা সরকার গঠন হয়েছে তার প্রেক্ষাপটে আজকে আমাদের এই প্রেসমিটটা করা ত্রিপুরা রাজ্যে। অর্থাৎ মহারাষ্ট্র সরকার গঠন করার যেটা কালকে হয়েছে, আর তার সাথে আমরা চাই যে শুধু ত্রিপুরা রাজ্য না, সমগ্র ভারতবাসীকে এবং গোটা দেশকে আমরা শুভেচ্ছা বার্তা দিতে চাই, এবং তার সাথে আমরা চাই গৌরিক অভিনন্দনও জানাচ্ছি শিবসেনার পক্ষ থেকে ত্রিপুরা স্টেটের। এবং আমাদের যে বীর যোদ্ধা হিসাবে যিনি হাজার বাধা বিপত্তিকে সব কিছু পেছনে ফেলে উদ্ভবজি যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, এবং যে বিরোধী পক্ষ যারা ছিল তাদের সমস্ত বাধাকে পেরিয়ে আজকে একটা জয় জয়কার মহারাষ্ট্রে, যেটা সিএম হয়ে গেছেন। এবং আমরা চাই যে যতই বাধা আসুক না কেন, যে সমস্ত বাধাকে আমরা অতিক্রম করে আগামী দিনে ত্রিপুরা রাজ্য আমরা সমস্ত জনগণের পাশে থেকে আমরা ওইভাবে কাজ করতে চাই। এবং সবচেয়ে যে একটা জিনিস আমরা দেখেছি, যে বিরোধী যারা ছিল মহারাষ্ট্রে, যে বিজেপি সরকার যে একটা 25 বছরের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে তারা নিজেদের থেকে ছিন্ন করেছে, এবং অনেক বাধাও দিয়েছিল যে শিবসেনা সরকার যাতে মহারাষ্ট্রে গঠন করতে না পারে। সমস্ত চেষ্টা যা কিছু ছিল সব কিছুকে কিন্তু পেছনে ফেলে দিয়ে একটা জয় জয়কার হয়েছে। তো শিব সৈনিক আমরা যতই বাধা আসুক না কেন আমাদের ফেলতে পারবে না, এবং আগামী দিনে আমরা চাই ওনার পথ অনুসরণ করে এবং ত্রিপুরা রাজ্যে কাজ করতে চাই। তার তৎসাথে যে বালা সাহেব ছিলেন, ওনাকে যে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিও আমাদের সেই বীর যোদ্ধা উদ্ধব ঠাকরেজি সেটা পালন করেছেন, এবং শুধু মহারাষ্ট্রে না, ভারতবর্ষের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে 25 বছরের সম্পর্ক আমরা রাখতে চেয়েছিলাম, এবং আমাদের যে সম্পর্কটাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা ছেড়ে দিয়েছে, এবং তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যা মূল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল সেটাই আমরা পৌঁছে গেছি, এবং আমরা চাই আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যে সেই প্রতিফলনটা আমরা ফেলতে চাই। এবং আমাদের যারা মেম্বার আছে বা সদস্য আছে, এবং আগামী দিন এই রাজ্যের সমস্ত যেই সমস্যাগুলো আসতেছে সেই সমস্যাগুলোকে নিয়ে আমরা তাদের সাথে জনগণের পাশে থেকে আমরা কাজ করবো।